Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী স্ত্রী মিলনের আগে যেই দোয়াটা পাঠ করলে আল্লাহ পাক উভয়ের মধ্যে বরকত দান করেন, একে অপরের প্রতি সব সময় আসক্ত থাকবে, পরপুরুষের প্রতি আর তার উত্তেজনা সৃষ্টি হবে না, তার দৃষ্টি যাবে না। স্বামী স্ত্রী উভয়ই মিলনের আগে এই দোয়াটা আপনারা পড়ে নেবেন, যা আপনাদেরকে আমি জানাচ্ছি সহি বুখারী 141 নম্বর হাদিস, সহি মুসলিম 1434 নম্বর হাদিস। একই হাদিস দুই কিতাবের মধ্যে এসেছে, দোয়াটা একই। বুঝেন কেমন গুরুত্বপূর্ণ দোয়া যা আল্লাহ রাসূল পড়েছেন এবং পড়ার আদেশ আমাদেরকে দিয়েছেন। হয়তো আমরা দোয়াগুলো জানি না, দোয়াগুলো ঠিকমতো নিয়মিত পড়ি না, নিজের ইচ্ছা কামনা বাসনা শুধু পূরণ করি, দোয়ার দিকে তাকাই না, যার কারণে আমাদের জীবনে দুঃখ কষ্ট নেমে আসে এবং আমরা ক্ষতির সম্মুখীন হই। তাই অবশ্যই আমাদেরকে আমলগুলো করতে হবে নিজের জীবনকে সুন্দর করতে চাইলে। যাই হোক, সম্মানিত পেয়ারা হাজিরিন, স্বামী স্ত্রীর মিলনের আগে দুইজনেই দোয়াটা পড়ে নেবেন, একবার পড়ে নিলেই হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা। আমরা সবাই এটা সহবাসের দোয়া বলে জানি, কিন্তু এই দোয়া পড়লে যে কি হয় সেটা আমরা হয়তো খেয়াল করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটা করে আমাদের ছোট্ট জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।